আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ অবশ্যই চলে গেছে আমাদের এখানে, এখন অলরেডি আমরা রাত পার করে দিলাম, মানে এই ঈদের দিন শেষ করে এখন রাত 12টা বাজতেছে। তো আপনাদের এখানে অবশ্যই কালকে, মানে আজকে সরি, অলরেডি অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনাদের এখানে ঈদ, আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। তো আপনাদেরকে অবশ্যই অনেক অনেক ঈদের শুভেচ্ছা, আর আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি স্পেশাল ঈদের শুভেচ্ছা। তো অ্যাকচুয়ালি আমাদের ঈদের দিনটা ঈদের দিনের মতো কাটে না, কারণটা কি যে আমরা স্পেশালি যারা আপনার কফি শপ বা রেস্টুরেন্ট বা আপনার কি কফি শপ রেস্টুরেন্ট বা হোটেল বা জুস শর্মা এরকম ধরনের যতগুলো দোকান আছে বা শপ আছে, আমরা যারা কাজ করি বাংলাদেশিরা বা অন্য অন্য দেশিরাও বলেন, আমাদের ছুটিটা ক্যান্সেল হয়ে যায়। কারণ কি, স্পেশালি এইসব দোকানে বিজনেস থাকে, শুধু বিজনেস হয়ই এই যে এরকম ঈদ ছুটির দিন বলেন বা পূজা বলেন বা আপনাদের হিন্দুদের খ্রিস্টানদের এই যে ক্রিসমাস বলেন, এরকম ধরনের স্পেশাল যতগুলো ডে আছে, লেবার ডে বলেন, তখনই মানে বিজি আসে। কারণটা কি, সব ওয়ার্ল্ডে সবাই অফ করে, মানে সবার ছুটি নেই, সেজন্য স্পেশালি রেস্টুরেন্ট বা কফি শপ লাইনের অনেক অনেক বিজি থাকে যারা খাবার সার্ভ করে। স্পেশালি তাদের তো মানে কথাই নেই, তারা অনেক 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 বেশি কাজ করতে হয়, অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তো আমাদের ঈদরাও ঠিক সেরকমই কাটতেছে, একদম বিজি, অনেকটাই টায়ার্ড, সারা রাত হলো মানে কাজ করতে করতে কাটতেছে আর কি, এখন পর্যন্ত কাজে ডিউটিতে আছি। তো তারপরও আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, কারণ কি সব কিছু ভালো আছে, আমি ভালো আছি, আপনাদেরকে মানে ফ্যামিলি ভালো আছে, সব কিছু ভালো আছে। তো সেজন্য নিজের কাছেও ভালো লাগে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, নিজে যতই কষ্ট করি না কেন মানে ফ্যামিলি ভালো আছে, সেজন্য আমিও ভালো আছি। তো অবশ্যই আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আপনারা ভালো থাকবেন সবাই, এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি চিড়িয়াখানা, আমি যেখানে আসছি, চিড়িয়াখানা বলতে এটা পার্সোনাল চিড়িয়াখানা, এটা কোনো সরকারিভাবে না, এটা একটা পার্সোনাল, মানে একজন লোক মানে বড় একটা রিসোর্ট নিয়েছে, ঠিক আছে। চতুর্থ সাইডে আপনার রেস্টুরেন্ট, কফি শপ, তারপর এখানে হালকা অল্প একটু সাইডে আপনার এখানে পশু পাখি রেখে রাখছে আর কি, ধরেন হরিণ বা কুমির, তারপর কিছু টিয়া পাখি, ঘোড়া, ওট, তো এরকম ধরনের অনেক কিছু পাইবেন আর কি এখানে। তো এটা হলো আপনার আমার নতুন ওয়ার্ক বলতে পারেন, এখানে আমি কাজ করি আর কি, এখানেই।